স্বাধীনতার দাবিতে সপ্তাহব্যাপী প্রতিবাদ দিবস পালন করুন। জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে সপ্তাহব্যাপী প্রতিবাদ দিবস পালন করুন। মানছি না, মানবো না, অবিলম্বে জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে। অবিলম্বে জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে। মেট্রিক পরীক্ষাকে গুরুত্বহীন করে দেওয়া জাতীয় শিক্ষানীতি মানছি না, মানবো না। জাতীয় শিক্ষানীতি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। শিক্ষার ব্যবসায়ীকরণের মূল নকশা জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে। শিক্ষার ব্যবসায়ীকরণের মূল নকশা জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে। জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে। ইনক্লাব জিনাব্বাদ, 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 এডিএসও জিনাব্বাদ, জিনাব্বাদ, জিনাব্বাদ। আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও বেতাল ইউনিটের পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে আমাদের অল ওভার ইন্ডিয়াতে সপ্তাহব্যাপী একটি প্রতিবাদ দিবসের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। তারই প্রতিবাদ কার্যসূচি হিসাবে আমরা করিমগঞ্জ জেলার বেতাল ইউনিটের পক্ষ থেকে আজকে আমরা প্রতিবাদ সাব্যস্ত করছি যে এই যে ছাত্র স্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি, এটাকে অবিলম্বে বাতিল করতে হবে। কেননা এই জাতীয় শিক্ষানীতির ফলে শিক্ষাকে সম্পূর্ণরূপে ব্যবসায় পরিণত করা হবে, এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রিক পরীক্ষাকেও গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে অঙ্গনারী কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে। যেই অঙ্গনারী কেন্দ্র আমরা জানি যে বিভিন্ন অঞ্চলে নেই, শুধুমাত্র সাইনবোর্ডটাই দেখতে পাওয়া যায়। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের ছাত্র সংগঠন বেতাল ইউনিটের পক্ষ থেকে, যে অবিলম্বে এই জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে। ধন্যবাদ।